জানিস না আমি না একটু টিয়া পাখি ধরেছি সত্যি হ্যাঁ দেখবি চল চল দেখি দেখি খোকা তাড়াতাড়ি আয় বাবা খেয়ে নে দাঁড়াও টিয়াকে আগে খাইয়ে নি পরে খাবো যত সব ননসেন্স কি হলো হলো না কি হলো না ছুটির এক্সটেনশন হলো না রোববারই যেতে হবে আমি কিন্তু অত তাড়াতাড়ি গোজ গাছ করে যেতে পারবো না পারবো না বলে তো চলবে না চাকরির ব্যাপার যেতেই হবে আমি যাই রমানকে খবরটা দিয়ে আসি খাও পেট ভরে খাও এই যে রমান ভাত খাওয়াচ্ছে বুঝি কি আর করবো ভাই জান মামারা মেয়ে আমাকেই সব দেখাশোনা করতে হয় আজ যদি ওর মা বেঁচে থাকতো হ্যাঁ রমান আমাকে তো রোববারই যেতে হচ্ছে তাহলে তো আজই রহিমকে গাড়ির জন্য খবর পাঠাতে হয় হ্যাঁ আব্দুলকে দিয়ে হবে না তুমি নিজে একটু কষ্ট করে যাও ভাইজান চাঁদগা থেকে রাঙামাটি অনেক দূর তাই না প্রায় 50 মাইল হবে তা তুমি তো রইলে সব দেখাশোনার ভার তোমার উপর রইল আব্দুল তো একটা আস্ত গাধা ওর উপর তো আর ভরসা করা যায় না চাকরির ব্যাপার কবে ফিরতে পারবো কে জানে আমি যখন আছি আপনার কোনো চিন্তা করতে হবে না আলু কোথায় গেল আরে আব্দুল দাঁড়িয়ে আছিস কেন
ওটা রেখে জলদি ওকে ডেকে নিয়ে আয় না, বড্ড দেরি হয়ে গেল। টিয়া পাখিটাকে দেখিস, ঠিক মতো খেতে টেতে দিস, বুঝলি? রোজ গোসল করাবি না, ঠান্ডা লাগতে পারে। আচ্ছা চাচা তো চাকরির জন্য যাচ্ছে, তুমি কি জন্য যাবে? তুমি আমাদের সাথে থাকো না আনু ভাই। আবার থাকতে দিলে তো আমাকে ভুলে যাবে না তো আনু ভাই? তোর পাগলি, তা কি হয়, আমার জন্য তো পড়ার ক্ষতি হতো। এবার থেকে রোজ স্কুলে যাস, কেমন? তুমি পড়বি না? পড়তে তো যাচ্ছি, এবার খুব পড়বো, পড়ে পড়ে অনেক বড় হব। আবার আসবি কবে? আসবো হয়তো অনেক দিন পরে, তখন কিন্তু তুই আমাকে চিনতেই পারবি না। ইস, তোমাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো, ঠিক তো? আনু ভাই, তোমার ডাক্তারে চলো। ভালোভাবে থাকিস মা। আচ্ছা নাও, ওঠো ওঠো ওঠো। খা, খাবি নি? কি হয়েছে তোর, না খেয়ে শুকিয়ে মর। দেখো তো আব্দুল ভাই, টিয়াটা কিছুতেই খাচ্ছে না। ওর যদি একটু কিছু হয়ে যায় তখন আমি আনু ভাইকে কি বলবো? কি করবা বাবু, আনু ভাই লেগা এর মনটাও খারাপ হয়েছে। কি করি বলতো সই, টিয়াটা যে কিছুই খাচ্ছে না, কি আর করবি, আমার মাথা তো কিছুই খাচ্ছে না। সে সই চল মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসি। আব্বা, ও আব্বা, আব্বা ওঠো না। কি হয়েছে? সারাটা দিন কিছুই খাইনি। খিদে পেয়েছে কেন? সন্ধ্যের সময় না খেলি? নে চল। আমি না, আমি না, টিয়া পাখি। টিয়া টিয়া টিয়া, রাত দুপুরে টিয়া, এসে বসে বস। এত বেলা করে তুই ঘুমোচ্ছিস, তুই কি হয়েছে বলতো? সে স্বপ্ন দেখছিলাম। ও বাবা, তাই নাকি? কি স্বপ্ন দেখছিলে সই? তোকে বলবো কেন? ও বল না সই। বলবো না, বলবি না? বলবি না? বেশ তাহলে আমি চলি। তুই আরে 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 ফিরে যা, শোন শোন বল। বলবো? স্বপ্ন দেখছিলাম আনু ভাই বাড়ি এসছে, আর এসেছে, আজ আসি কাল আসি করে আনু ভাই তো রোজই আসছে। ওই আশায় তুমি বরণডালা নিয়ে বসে থাকো, আমি চললাম। শোন ফিরুজা, ভোরের স্বপ্ন যদি সত্যি হয় হো তাহলে ঠিকই আসবে, যখন আসবে তখন দেখা যাবে। দাঁড়া দেখছি, আসবে কি আসবে না আমি বলে দিচ্ছি। ও আমি যাই, তুই আসিস কিন্তু, একসঙ্গে ঘাটে যাবো, বুঝলি? আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি না। শুনেছিস মা? কি হয়েছে আব্বা? আনোয়ারের আব্বা নাকি হঠাৎ হাত ফেল করে মারা গেছে। আব্বা কি বলছো আব্বা? চাচা যান। হ্যাঁ মা, চাকরি জীবনকে আপন করে একটা একটা করে দশটা বছর কাটিয়ে দিল, অথচ একদিনের জন্য নিজের দেশের বাড়িতে পা রাখতেও এলো না। কে জানতো মা, দেশের মাটি ওর ভাগ্যে নেই। চাচিমারা দেশে ফিরবেন না আব্বা,
হ্যাঁ মা, এখন তো ফিরতেই হবে। আবার কেন কাঁদছ? মুনিবের কথা এখনো বলতে পারছ না বুঝি? আরে মুনিবের জন্য তো তখনই কাঁদছি যখন তার মরণের খবর শুনছি। অহন কাঁদছি তোমার লাইগা। আয় আয় রে, আমার যে কোন ভূতে পাইছিল, নাইলে দুইটা আজরাল শালা শালির লইয়া তোমারে বিয়া করলাম কোন দুঃখে। কি কি কইলা? আমার ভাই বোন অহন তোমার কাছে আজরাই লইছে? আরে হ দেখো, আমার ভাই বোন গুলো খোটা দিবে না কয়া দিলাম না? খোটা দিব না? হলরা আমার জীবনটা বরবাদ করে দিল আর আমি কিছুই কম না। তোমারে বিয়া কইরা না পাইলাম গা পোলা, না পাইলাম গা মাইয়া। তোমার বিয়া না করে একটা বলদরে বিয়া করলে তো। হাল চাষ করবা পারতাম। ওই হালার ইবলিসের দলের লেগা জোয়ান বউটার লগে দুটা মনের কথাও করবে পারি না। আইয়া লোক দিবি সাবে। আমারে তুমি বিবি সাবের বয় দেখাইতেছ? আই যে আমি বাপের বাড়ি যামুগা। যা যাও তাই যাও। আমার সোনার মনি ভাত ফেল করে মইরা গেল গিয়া, তোমার মতন বউ আমার থাকলে কি না থাকলেই বা কি? আব্দুল কি বুবু? চাচিমারা কবে আসছেন জানো? না তা তো লেখে নেই বুবু। আসছেন তো? হ্যাঁ তা তো আইবই। ও আচ্ছা। আমরা পারলাম দুলে ভাই। কই মেলা করছো? যেন জানি না, আমরা বাপের বাড়ি যাইতেছি। চলে বেদনা, যাও যাও, আমার একটু শান্তিতে থাকবার দাও। হ্যাঁ দেখছি হাত হাত মেলা করলো। মমিনা, এখন মমিনা আমার কথাটা শোনো। ইয়ে হ্যাঁ যাইতেছি। কি আমি তাহলে কারে লইয়া থাকুম? আমার ভাই বন্ধু যে দেখবার পারে না তার ঘর আমি করুম না। হন পরিবার রাগের মাথায় অনেক কিছু কইয়া ফেলাই, সেইগুলা যদি ধরো তাহলে আর পরিবার হইলা কেন? তোমার পিড়িতের কথা অনেক শুনছি, চল রে বেদনা। দেখো তোমার পায়ে ধরি, আমার এতিম কইরা চইলা যাইও না। তোমার ভাই বোনের আমার পোলাপানের মতনে দেখুম, কথা দিতাছি যাইও না যাইও না। সোনা না, এসব জায়গায় মানুষ বাস করে? এক ঘন্টা ধরে খোঁজ করে একটা গাড়িও পেলাম না। এসব গ্রামাঞ্চলে এমনই হয়ে থাকে বাবা। তোকে বারবার বলেছিলাম যে আব্দুলকে না হয় অন্তত চাচাকে একটা টেলিগ্রাম কর। ঠিক আছে তুমি বসো, আমি আব্দুলকে পাঠিয়ে দিচ্ছি। তাই না হয় কর। আপনি কেটা আমার নাম ধরে রাখতেছেন? আপনারা তো চিনবার মতাছি না। আপনি কেটা? তোমার মাথার চুল পাকলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনতে পেরেছি আব্দুল। আপনি তুমি? আমি আনোয়ার। আনোয়ার আমাকে আনু ভাই? হ্যাঁ তোমরা আয় বসো মাইকুল স্টেশনে। তুমি মাকে নিয়ে এসো গিয়ে, আমি বাড়ি যাচ্ছি। আমি অক্ষণে বাজার থেকে আই স্টেশনে যাইতাছি। মমেরা 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 কি হইল? কেউ দেখো না তুমি? আমি দেখিনি কে আল্লাহ আল্লাহ করো হিসাবে আয়া পড়ছে। এইবার Thank you.
আমি আমি আপনি আমাকে চিনবেন না আব্বা ভাই নেই তাতে কি হচ্ছে আপনি তো আছেন কি বললেন না মানে আপনাদের গায়ে বেড়াতে এসেছিলাম খবর পেলাম পাশের বাড়িটা খালি আছে আপনি নাকি দেখাশোনা করছেন হুম তাতে কি আপনার সাহস তো কম নয় বলেন এই কমই অমনি হুট করে একজনের বাড়িতে ঢুকে পড়েছেন কাকে বলবো এতক্ষণ খুঁজে শুধু আপনাকেই পেলাম তা আপনার হাতে ওটা ছেঁটা ওটা নামিয়ে রাখলে হয় না ওটা যে এখনো পিঠে বসিয়ে দিনি আপনার ভাগ্য ওরে বাবা আচ্ছা ডাকাত মেয়ে তো আপনি আবার কথা বলছেন যান বেরিয়ে যান যাচ্ছি যাচ্ছি অত চিল্লানোর কি হলো বদমাইশ কোথাকার দেখুন ভালো হবে না ভালো হবে না বলছি ওভাবে বকাবকি করবেন না বকবে না বেদনা ডালিম আব্দুল আব্দুল আনোয়ার মা ডাকতে শুনেছে চাচিমা আব্দুল তোমার বউটিকে কিন্তু বেশ কাজের মনে হচ্ছে হ্যাঁ আপনি গদোয়া বড় খাইছো পাইছি চাচিমা মিনা কত বড় হয়ে গেছিস মা ভালো আছিস তো কি চাচিমা আনুর সঙ্গে তো দেখা হয়েছে না তো কোথায় গেল দুষ্টুটা ওকে নিয়ে হয়েছে আমার জ্বালা ওর সঙ্গে কেউ পথে বের হয় সারাটা পথ আমাকে জ্বালিয়ে মেরেছে বড় হয়েও বুঝি ছোটবেলার দুষ্টুমি কমেনি তো চাচা বেঁচে থাকতেও দুষ্টুমি কিছুটা কম ছিল কিন্তু এখন যেন আরো বেড়ে গেছে তোমার স্বাস্থ্য এত খারাপ হলো কি করে চাচিমা তোর চাচা মারা যাওয়ার পর থেকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না মা ভালো করে বাতাস করো না ভাবি কেমন আছেন ভালো আছি এতদিন পর দেশের কথা মনে পড়ল তাছাড়া উপায় কি ভাই সাহেব দেশের কথা এতদিন ভুলেই ছিলাম উনি চলে গিয়ে মনে করিয়ে দিলেন এত তো কষ্ট করে এসছেন একটু বিশ্রাম করুন মিনা যা তোমা চট করে তুই খাবার ব্যবস্থা কর মমিনা আর আমার সঙ্গে ধরুন যদি
ফটোতে মালা আমার ছবিতে মালা দিয়েছে কে? কি হলো, চুপ করে আছো যে? আরে এই দেখলাম, গেল কোথায়? মিনা যখন নেই তখন খাটে শুয়ে একটু বিশ্রাম করি। এইবার যাই কথা, হাতে নিচে লুকাও। এসো না চাচা, গোলা ভিতর আমি খালি তোলা গেলাম। ধানের ডোলার ভিতর ঢোক। ঠিক আছে বাবু, রক্ষা করো। দরজা দিয়ে এমনি বিড়ালটা না ভারী বিরক্ত করছিল আব্বা, তাই ধরার চেষ্টা করছিলাম। তা বিড়ালটা গেল কোথায়? ছিল ছিল, এখানেই ছিল, তোমাকে দেখে না কোথায় যেন লুকিয়ে পড়লো। দেখি তো কোথায়। তুমি বসো আব্বা, আমি চা করে দিই। না না, এখন আমি চা খাবো না, আমার ছাতাটা জামাটা দে, মাতবরের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে। এই নাও তোমার ছাতা। মিনা, কোথায় যাচ্ছিস মা? বিড়ালটাকে ধরতে হবে তো, দেখি আব্দুল ভাইকে পাই কিনা।
যাওয়ার সময় দরজার শিকলটা লাগিয়ে দিও আব্বা। পাগলি মেয়ে আমার। কোন মানে হয় সব? ধানে ভর্তি হয়ে গেছে সমস্ত শরীর। মিনাকে ধরিয়া গে একবার। চোর আমাদের ঘরে। ও কি আপা, দিনের বেলায় চোর? হ্যাঁ, আমি বাইরে থেকে শিকল লাগিয়ে এসছি। শিখে চলো, নইলে পালিয়ে যাবে। খারো আইতাছি, খারো আইতাছি। আমার লাঠিটা কেন কই? আমার আবার আমার বাসে লাঠিটা কই? এই পাশে মাইরে হাত দিয়ে ভাড়া হালাবো না। বারে মিষ্টি আবার চাচা, উনি বাবা এই অবস্থা দেখলে ওই বাবার এক মানিজ্যদার ধার থাকবে না। কি করে কোথায় যায়? না না, বালিশের মধ্যে চাদর। ও তাড়াতাড়ি, আল্লাহ বাঁচি। ওই গেল কই? তোরটা গেল কই? আয় হলে গেল কই? ওই বাবরে, আল্লাহ। আচ্ছা, তুমি গায়ে চাদর দিয়া ভাবছো আমি তোমারে তিনবার পারুম না? দাঁড়াও, আইতাছি। যা হাই তোমার মজা, খবরদার। খবরদার, খবরদার, আমার আক্রমণ করলে ভালো হইব না। এইবার এইবার দেখাইতাছি যে পাশের লাঠি কই কারে। বিসমিল্লাহ, কামাল, আইতাছি। আব্দুল আনু ভাই? হ্যাঁ, আমি 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 ভেবেছিলাম। ও মিনা পা? হ্যাঁ তাই। ধরতে পারলে ভালো হবে না কিন্তু। এবার এবার কোথায় যাবে? ছাড়ো না, ছাড়ো বলছি। শোধ তুলে তারপরে ছাড়বো। এসো ছাড়ো, ছাড়ো। আব্দুলকে দিয়ে মার খাওয়াতে চেয়েছিলে? চোরের মতো ঘরে ঢুকলে অবস্থাই হয়। একদিন পর এলাম আর আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছ? জানি না, তোমাকে দেখার পর থেকে আমার ভারী লজ্জা করছে। কেন? ছোটবেলার খেলার সাথীকে কি আজও তুমি আপন করে নিতে পারোনি মিনা? সে কথা তো বলিনি। চাচিমু বলছিল তুমি নাকি আগের চেয়ে অনেক দুষ্ট হয়েছ। তা কিছুটাও হয়েছে অবশ্যই, কিন্তু আজ তোমার যে দুষ্টুমি দেখলাম তাতে তুমি বেশ লক্ষ্মী মেয়েটি হয়েছ, তাই না? ছাড়ো মিনা, সন্ধ্যাবেলা পুকুর কাটে এসো কিন্তু।
ছেড়া দিছি, গরু ছেড়া দিছি, গরু ছেড়া দিছি। দলে কোন হয় একটু বৈশা শান্তি নাই দশালারে। হরি গুরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কি তুই শিখলি না, আমার মতোই তো হাইরে বিদ্যার নাই জো, তত কিছু শিখাই পড়াই কানে রইলি না, হাইরে গুরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কি তুই শিখলি না। বাই 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 বাই। বাবার ছিল আশা তোলা ওই বোবারি স্তর, ভাই মায়ের ছিল সাথ আমি ওই মুজে ডাক্তার, দাদা কইতো লাতে আমার ওইব কন্ট্রাক্টর, আরে দাদি করত দোয়া আমি ওইতে দোকানদার, দাদা কইতো লাতে আমার ওইব কন্ট্রাক্টর, আরে দাদি করত দোয়া আমি ওইতে দোকানদার, হাসে ঠিকাদারি মুদিগিরি, ঠিকাদারি মুদিগিরি, কি হইল না গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কি তুই শিখলি না, আমার মতোই তো হাইরে বিদ্যার নাই জো, এত কিছু শিখাই বড়াই কানে লইলি না, হাইরে গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কি তুই শিখলি না। হালারে ঘুম আইছে বুঝি, ঘুম আইব না, হারাটা দিন যে মরণ খাওয়ন খায় কেন, হারা তো রোজেই ঘুমায়। হা হা ঘুমায় রোজই ঘুমায়, তাইলে আর হারাটা রায় জ্বালায় কেডা, যাও আজ না ঘুমাইলে হালাকো ট্যাবলেট খাওয়াইতাম, হয় চোখ বন্ধ করে ঘুমাইতো নাইলে চোখ বন্ধ করে মরতো। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি, হালা হালি কান্না খায় তাই বললা এমন করে কইও না, কমো কমো একশো বার কমো, হালা হালি অনেকেরই থাকে কিন্তু এমন আজরাইল হালা হালি কোন মানুষেরই থাকে না। খবরদার তুমি আমার বাপ মা মরা ভাই বোন গো এমন করে কইবার পারবা না, না কমু না হারা তারা এক কোলে লইয়া দুধ খাও, আইসো পাউডার একটু টিপা দিয়ে দাও, পাউডার আবার টিপে দেওয়ার লাগবো না, রাগ করছো, আচ্ছা রাগ করো আপা, ওই 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 আপা আমি তোমার লগে ঘুমাইমু ও গড়ে ডর করে, আইশ তোমরা দুই বই নে গলা জড়াজড়ি করে হইয়া থাকো আর আমি হারা টারায় তুমি করে বাতাস করি। এই শুনছো কে চলো না একটু পুকুর ঘাটে যাই, কি এত রাইতে পুকুর ঘাটে, তোমার কি মাথা খারাপ হইছে, হালা তখন চলো ওখানে যাই এই দুইটা সুখ দুঃখের কথা কই, আচ্ছা নাকি চলো তাইলে, বাবা এখনো ঘুমায় নাই তুমি যাও আমি আইতাছি,
তুমি কোন হস্তা হাত দিয়ে এসে বইরো আমি ওখানে একলা একলা মশা কাম খাইতে পারুম না আইসা তাইলে আমার সোনা হলো মশা এনে কে সিরি তুমি বুবু 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 ওরে বাবা রে বাপ আমি দেখি ওরে বাবা রে শুনো না কেটা তুমি আমার গায়ে হাত দাও আমি ভূত এদিকে এসো ওরে বাবা কই গেল তুমি আমারে বাঁচাও বাঁচাও ভূত তো মাথা করে হাসছো ওদিকে আমাকে ভূতে ধরেছিল আরে ভূতে তো আমাকে ধরতে বসেছিল কিন্তু পারলো না মেরে তাড়িয়ে দিলাম খুব বাদু আমি চলি ওদিকে আবার আব্বা হাত ডাক শুরু করবে এই কি একটু বসবি না না আর যখন ভূতে ধরেছে তখন কথা বললে আবার ভূতে ধরবে উড়ি বাবাই এই মিনা শোনো শোনো বলছি মিনা শোনো শোনো দাঁড়াও মিনা না মিনা দাঁড়াও পালিও না শোনো শোনো মিনা শোনো 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 কি শুনবো শুনি ঠিক আছে তুমি না শোনো আমাকে শোনাও আজ আমাকে এমন একটা কিছু শোনা যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে মিনা মিনা আমি তো জীবনে
শিগগির শহরে চলে যাব। কেন? একটা চাকরির দরখাস্ত করেছি। তা আমাকে শোনাচ্ছ কেন? শুনেছি হোটেলে খেয়ে নাকি চাকরিতে প্রমোশন হয় না। তাই ভাবছিলাম একটা বিয়েটে করা দরকার। তা চাকরিকে বলে মেয়ে দেখলেই হয়? তা হয়, মেয়ে নাকি ঠিক করাই আছে। তাই নাকি? কেন? আমি তাহলে তাড়াতাড়ি বিয়ে করেই ফেলো। তা তো করবই, কিন্তু মেয়ে রাজি হবে কিনা তাও তো জানা দরকার। জিজ্ঞেস করেই দেখো না। রাজি হবে তো? কে? তুমি। আমি আমি হ্যাঁ তুমি। তোমাকে আমার চাই মিনা। অনেক বছর পার হয়ে গেল, সেদিনের ছোট্ট খেলার সাথীকে আমি আজও ভুলতে পারিনি। আমিও তো তোমারই আসছি আছি আনু। হয় হয় তোমাকে এত কাছে পেয়েও আবার না হারিয়ে ফেলি। আমি তো তোমারই মিনা, আমাকে হারাবার কোনো ভয় নেই। শহর থেকে মিনার মামা চিঠি লিখেছে, মিনার জন্য নাকি একটা ভালো পাত্র পাওয়া গেছে। ছেলেটি শিক্ষিত আর অবস্থাও ভালো। তাহলে আর দেরি করছেন কেন ভাই সাহেব? তাড়াতাড়ি বিয়েটা দিয়ে ফেলুন। সব সময় তো আর ভালো পাত্র পাওয়া যায় না। মিনা মার আমার কপাল ভালো, ও সুখী হবে। আমিও তাই ভাবছি, কিন্তু মিনার সঙ্গে আনোয়ারকে মানা তো ভালো, আর তাছাড়া ওরা দুজন দুজনকে পছন্দও করে। আমারও তো তাই ইচ্ছে ছিল ভাই সাহেব, কিন্তু আনুর আব্বা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে রেখে গেছেন ওর এক বোনের মেয়ের সঙ্গে। আনুর আব্বার কথা নড়চড় তো আমি হতে দিতে পারি না ভাই সাহেব। তাছাড়া উনি যখন বেঁচে নেই তখন আমি। ঠিকই বলেছেন ভাবি, আপনারও কিছু করার নেই, তার কথা নড়চড়ও তো হতে পারে না, আর আমি তা হতেও দেব না। মিনার যে বিয়ে শুনেছিস আনু? কোথায়? ঢাকাতেই। মিনার মামাই ঠিক করেছে, ছেলেটা লেখাপড়া জানে, অবস্থাও বেশ ভালো। অবশ্য মিনার আব্বার ইচ্ছে ছিল এ বাড়িতেই মিনার বিয়ে দেয়, কিন্তু কি করব বাবা, তোর ফুপুর মেয়ের সঙ্গে তোর বিয়ের জন্য উনি যে পাকা কথা দিয়ে গেছেন, আমি তো সে কথা ফেলতে পারি না বাবা। মিনার আব্বাকে কথাটা আমি জানিয়েও দিয়েছি। কই, এ কথা তো আগে আমাকে কখনো বলনি। বলার আর সুযোগ পেলাম কোথায়? তাছাড়া আমি যা করবো তোর ভালোর জন্যই করবো বাবা। এ বিয়ে আমি করবো না মা। তোর আব্বার কথার মর্যাদা তুই রাখবি না? তার আব্বাকে তুই কষ্ট দিতে চাস? আর আমাকে কষ্ট দিয়ে আব্বার আত্মা খুব শান্তি করে বলতে চাও? আনু, যদি জানতে হবার নাই তাহলে কেন আমাকে কথা দিয়েছিলে? কেন মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি? কেন কেন? আমি তো তোমাকে অস্বীকার করছি না মিনা। অস্বীকার করো না, না তাহলে যা শুনলাম সব মিথ্যা বলতে চাও? আমিও তো শুনেছি, কিন্তু সে শোনাটাই তো সব নয়। তোমাকে ছাড়া আমি তো আর কাউকে ভাবতে পারি না মিনা। আমিও
আমিও তোমাকে ছাড়া বাঁচবো না আনু। তুমি ব্যস্ত হো না মিনা, মাকে আমি সব বুঝিয়ে বলবো। চাচি মা কি তোমার কথা শুনবি? কেন শুনবে না, মা তো তোমাকেও ভালোবাসে। সবুজ হচ্ছিস বাবা, তোর ফুপুকে তোর আব্বা কথা দিয়েছিলেন, সেই আশাতেই এত বছর ওরা অপেক্ষা করে বসে আছে। আজ যদি আমরা বিয়েতে মত না দেই তাহলে ওরা কত বড় আঘাত পাবে তা তুই জানিস। তোর আব্বা বেঁচে থাকতে কোনোদিন কারোর সঙ্গে কথার খেলাপ করেননি, আর আজ মরার পর তাকে সেই দোষে দোষী করতে চাস? আমি যে মিনাকে কথা দিয়েছি মা, ওকে ছাড়া আমি কোনোদিনই সুখী হতে পারবো না। তাই বলে তোর আব্বার কথা অমান্য করতে চাস? তাহলে তুইও জেনে রাখ আনু, তুই তার কথার খেলাপ করলেও আমি করব না। মা! হ্যাঁ, আর আমি বেঁচে থাকতে তা কিছুতেই সম্ভব না। মিনা, মিনা, কি তোমাকে আবার সঙ্গে যেতে হবে? কোথায়? শহরে। শহরে? হ্যাঁ, সেখানে গিয়ে আমরা বিয়ে করব। যাবে, তুমি যাবে মিনা? কেন যাব না, তোমার সঙ্গে আমি সবখানেই যেতে পারি মিনা। হ্যাঁ, কাজটা ঠিক হবে না। কেন? সমাজের মুখে চুনকালি দিয়ে আমাদের প্রেমের সার্থকতাকে এভাবে জলাঞ্জলি দিতে পারি না মিনা। তাছাড়া তোমার আব্বা তোমার সঙ্গে চলে গেছে জানলে আব্বা এতটুকু ব্যথা পাবেন না। তা হয় না মিনা, তা হয় না। তুমি যে আমার জীবনের সাথে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলে সেটাই কি আমার সব পাওয়া নয়? ওভাবে তুমি আমাকে বলো না আনু, তুমি যে আমার, শুধু আমার। মিনা, কোথায় গিয়েছিলি মা? আমি ভাইয়ের কাছে। ওকে তুই ভুলে যেতে পারবি না মা? তবে না হয় তোর মামাকে জানিয়ে দি, তোর বিয়ের ব্যাপার যেন ব্যস্ত না হয়। আব্বা, আব্বা, তুই শুধু শুধু ওকে ভালোবাসতে গেলি কেন সই? এখন কেঁদে কেঁদে চোখ খোলা। শোন, তুই আর ওদের বাড়িতে যাস না বাবু। হে পোড়া মুখ, আর কাউকে না দেখালো চোখ? ও কথা বলিস নে, তুই গিয়ে কিন্তু চিঠি দিস। চাচার ছুটি ফুরিয়ে এলো, আমারও কলেজে ভর্তি হতে হবে, নইলে এত তাড়াতাড়ি যেতাম না। চলি বললেই তো আর যাওয়া যায় না। এসো ভেতরে এসো। ফিরোজা, ফিরোজা, কোথা গেলি মা? ও ফিরোজা, হ্যাঁ কোথা গেলি? জানো বাবা আনোয়ার, তোমার আব্বা বেঁচে থাকতে এমনি ভাবে ঠিক ধরে নে তাকে কত গল্পই না করতাম।
আজও চোখের সামনে তা ভাসি। আনু ভাই কেমন আছেন? ভালো। চলে চাচা। আচ্ছা আবার এসো। এই এই বাজারে মাছ উঠছে। ওই বেটা বাজারে যাচ্ছ? কেমন আছো আব্দুল? হ্যাঁ গরিবের আবার থাহা। তুমি আমাকে বাড়িতে আসো না কেন বুবু? চাচিমা কেমন আছেন? ওনার শরীরটাও খুব খারাপ। আনু ভাই কদিন ধরিয়া কই কই থাহে তা আল্লাহ কইবার পারে। আর যা খুশি তাই করুক, আমি আর কিছু কম না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, মারলেও আসি না মারলেও আসি। চাচিমার অসুখ এ কথা আমাকে জানাওনি কেন? চাচিমার অসুখ তোমার কমু তই তুমি যাইবা? একদিন যে যাও নাই তাই তো আমি অবাক হইতাছি। আগে তো দুই বেলায় আইতা। কেমন দেখলেন ডাক্তার সাহেব? আপনি আমার সঙ্গে বাইরে আসুন। মিনা আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। চিকিৎসাটা আরো আগে হওয়া দরকার ছিল। যাই হোক আপনি আমার চেম্বারে আসুন, আমি প্রেসক্রিপশনটা করে দিচ্ছি। আমার সেবা করতে এসে তুই নিজেকে শেষ করে দিলি মা। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওষুধটা খেয়ে নাও দেখি। না ওঠো ওঠো। মা কি রে? মা তোমার চিঠি। মিনা কোথায় যাচ্ছিস মা? বাড়ি থেকে একটু ঘুরে আসি চাচিমা। আব্বা হয়তো এসে পড়েছেন, ওনার খাওয়াটা দিয়েই চট করে চলে আসবো। তোর আব্বাকে বলবি আজ অবশ্যই যেন আমার সঙ্গে একটু দেখা করেন। কার চিঠি মা? তোর ফুপু লিখেছে। ও কি লিখেছে মা? লিখেছে তোর ফুপুর মেয়েকে তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে ফেলেছে, বিয়ে পেয়ে গেছে তাই আর অপেক্ষা করেনি। আমাদের এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে মিনা। আনু। হ্যাঁ মিনা, মা রাজি হয়েছেন, আমাদের বিয়েটা আর কোনো বাধা নেই। তাই তোমার কাছে যেতে এলাম। আবার ফিরিয়ে দেবে না তো? তোমাকে ফিরিয়ে দেবার সাহস আমার নেই আনু। না ভাই সাহেব, এ বিয়েতে আর কোনো বাধা নেই। যে মেয়ের আনুর বিয়ের কথা ছিল সে মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন মিনাকেই আমি ঘরের বউ করে আনতে চাই ভাই সাহেব। এই যে আমার সৌভাগ্য ভাবি, আমার এতদিনের আশা, কিন্তু আপনার এই অবস্থায়। সেই জন্যই তো আমি আরো তাড়াতাড়ি করতে চাই ভাই সাহেব। আর আমি বোধহয় ওদের দুটি মনকে একসঙ্গে করে দিয়ে যেতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। আনুর বিয়েটা যত তাড়াতাড়ি হয় আপনি সেই ব্যবস্থা করুন ভাই সাহেব, আর দেরি করবেন না। মা আগে তো তুমি সেরে ওঠো, তারপর দেখা যাবে। পাগলামো করিস নে বাবা, আমার মন যা চায় তাই আমাকে করতে দে। তোর আব্বা তোর বিয়ে দেখে যেতে পারলেন না, আর আমাকেও তুই দেখে যেতে দিবি না? আনু
যদি আমি সেরে না উঠি? অমন করে বলো না মা, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি চলে গেলে আমি আমি কাকে নিয়ে থাকবো মা? মায়ের শেষ ইচ্ছাটুকু অপূর্ণ থেকে যাবে, এই কি তুই চাস বাবা? বেশ, তোমার যখন ইচ্ছা তখন তাই হবে মা। তাহলে তুই আর দেরি করিস নে বাবা, তুই আজই ঢাকায় গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আয়, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবি, আমার যে আর দেরি নেই বাবা। ঠিক আছে মা, আমি আমি এখনই রওনা হচ্ছি। আসি মা, আসি। এই এসে পড়লো বলে এত উতলা হচ্ছেন কেন ভাবি? আমার যে সময় হয়ে এসছে ভাই।
সব শেষ মিনা। কাছিমা আমাদের ছেড়ে চলে গেছে। আল্লামানু আল্লামা আল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান তাকে জান তা ওরা কবে চাকরিতে জয়েন করতে লিখেছে? গত পরশু। তাহলে তো তোমার যাওয়াই উচিত, চাকরির ব্যাপার গাফিলতি করতে নেই বাবা। তাছাড়া আজকাল ভালো চাকরি পাওয়াও যায় না। অবশ্য তোমার মায়ের শেষ ইচ্ছাটুকু আমিও অবহেলা করব না বাবা। 40 দিন গেলে বিয়েটা সেরে ফেলাই ভালো। তা তুমি কি ভাবছো? যে আমি ভাবছি কাজে জয়েন করাই উচিত, চাকরির যা অবস্থা তাতে। তা অবশ্য ঠিক, আমারও ইচ্ছা ছিল 40 দিন পেরিয়ে গেলে তোমাদের বিয়েটা সেরে ফেলব, কিন্তু আপনি আমাকে জানালেই ছুটি নিয়ে চলে আসবো। তোমার মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ না করা পর্যন্ত আমিও যে মনে শান্তি পাচ্ছি না বাবা। তাই করো, তুমি উপস্থিত চাকরিতে জয়েন করি এসো। আমি ঢাকা পৌঁছে তোমাকে চিঠি দেব। আমি বড় একা হয়ে গেলাম, যত শিগগির পারো ফিরে এসো। ফিরে এসে তোমাকে সাথে করে একেবারে নিয়ে যাব, কেমন? আসি মিনা। এই যে বাবা, তোমার হলো? জি চাচাজি। এসো বাবা। মিস্টার আনোয়ার, আপনার দেরি হওয়ায় আমি অন্য লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। Thank you.
আমিও তো তোমারই আসার পথে আছি আনু। হয় হয় তোমাকে এত কাছে পেয়েও আবার না হারিয়ে ফেলি। মিনা কি হয়েছে আব্বা? তোর তোর অনুভয় অ্যাক্সিডেন্ট করেছে। সিস্টার জি, আমি একটু বাসা থেকে ঘুরে আসি। আচ্ছা, যদি এর মধ্যে কোনো প্রয়োজন পড়ে কাইলে আমাকে একটু রিং করবেন। জি আচ্ছা। সিস্টার, ও এখন কেমন আছে? ভালো, তবে ওর একটা পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? আঙুল, আমার আঙুল খোঁড়া হয়ে গেল। আচ্ছা সিস্টার, ও কি আর কোনোদিন পা ফিরে পাবে না? তার কি করে বলি বলুন, প্লাস্টার করা হয়েছে, ভালো হলেও বেশ সময় লাগবে। ও এখন ডিস্টার্ব করবেন না, একটু ঘুমোতে দিন। ঘুমোক। কিছু দেন না বাবা, জোয়ান মানুষ হঠাৎ করে পঙ্গু হয়ে গেলাম। দেন বাবা। আমার একমাত্র মেয়ের জামাই, তাকেও কি সারা জীবন এরই মতো পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে? না না, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, যে ছেলেটার সঙ্গে মিনার বিয়ে হওয়ার কথা ছিল, মোটর অ্যাক্সিডেন্টে সে একটা পা হারিয়েছে। আহা, সেজন্য তুমি চিন্তা করছো কেন? বিয়ে হবে না, দুপাওয়ালার ছেলের তার অভাব নেই। আমার সেই পাত্রের মা দেখা হলে প্রায় বলেন, আপনার ভাগ্নিকে দেখালেন না উকিল সাহেব? কিন্তু ওর মাকে যে আমি কথা দিয়েছিলাম। আহা, যখন কথা দিয়েছিলে তখন তার পা হারাবার কোনো কথাই ছিল না। তাছাড়া একটা ল্যাংরা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। তুমি কালী মিনাকে নিয়ে এখানে চলে এসো, যা কিছু করতে হয় আমি করব। একটা ল্যাংরা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। একটা ল্যাংরা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। একটা ল্যাংরা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। আনু ভাই কেমন আছে? কি হলো, কথা বলছো না কেন? বলো আব্বা, বলো, চুপ করে আছো কেন? আমাকে যেতে দিন ডাক্তার সাহেব, আমাকে যেতে দিন। কিন্তু আপনি এখন অসুস্থ, এই অবস্থায় আপনার যাওয়া উচিত হবে না। না না, আমি সুস্থ, আমি আমি যেতে পারবো ডাক্তার সাহেব। আপনি আর আমাকে বাধা দেবেন না, আমার যাওয়ার ব্যবস্থা করে দিন ডাক্তার সাহেব।
আনু ভাই, তুমি তুমি বাইচে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমার পা মিনারা কোথায়? মিনার আব্বাই যে কইল নাকি কি কি বললো? আমি কি তুমি নাকি তুমি নাকি বাইচা নাই? হেরা তো এই কথাই কইল, হেরা সব শহরে গেছি গিয়া মিনার মামার বাড়িতে। আনু ভাই, মামার বাড়ি কোথায়? ঠিকানা তো কইবার পারুম না। আনু ভাই, তুমি কই যাইতেছো? আমার মতো অবাগেদের যেখানে ঠাই মেলে। ভালো করে দাও বাবা, তাকে সুমতি দাও। আমিন। তুমি, তোমাকে যে আমি খুঁজছি বাবা, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি যে একটি রাতও ঘুমাতে পারিনি বাবা। এই অ্যাক্সিডেন্টে আমার যদি শুধু পাটাই ভাঙত আর সবাই যদি থাকত, তাহলে আজ আর আমাকে পথে পথে ঘুরে বেড়াতে হতো না। এই অবস্থার জন্য আমি তো দায়ী বাবা। যদি তোমার এতটুকু ক্ষতিপূরণ করতে পারতাম। আমার ক্ষতিপূরণ করবেন কি দিয়ে? টাকা? টাকা দিয়ে তো আমার ক্ষতিপূরণ হবে না। শুধু টাকা দিয়ে কি ক্ষতিপূরণ হয়? তার চেয়েও কি বেশি কিছুই নেই? টাকা কি মায়ের চেয়েও বড়? মা? হ্যাঁ বাবা, মা। মা, মা ডাকো বাবা, আর একবার মা বলে ডাকো। আমার মনিরও এমন করে মা বলে ডাকে নি। মা, মা গো, মা। তোমার আদরের চাকরের কাণ্ড দেখেছো মা? বাবা আমার সাদা জুতোর কালো কালি দিয়ে দেখেছে। কি করবো, সাদা কালি ছিল না যে। তাই বলে তাই বলে সাদা জুতোর কালো কালি দিবি? আমি খুন করে ফাঁসি যাবো। আহ, কে দিচ্ছিস কেন? অন্য জুতো পরে যা। সেই ছেলেটি রে, আমাদের মোটর অ্যাক্সিডেন্টে ওর একটা পা ভেঙে গেছে। কাল মাঝে গিয়ে দেখা হলো,
তাই সাথে করে নিয়ে এলাম। আচ্ছা মাজারা যাও, তুমি ছাড়তে পারলে না মা? তোর জন্যই তো যাই, তুই ভালো হলে আমার কি আর দুঃখ থাকতো? তুমি তো আমার দোষই দেখবে। এক কাজ করো মা, ভদ্রলোককে কিছু টাকা পয়সা দিয়ে দাও, বিশেষ করে আমাদের জন্যই যখন ওর এত বড় একটা ক্ষতি হয়ে গেল তখন। মনি, তোর টাকা পয়সা চাইতে আসেনি তাই নাকি? যাকে আমাকে কিন্তু কাল 500 টাকা দিতেই হবে, সে আমি আগেই বলে রাখছি মা। রোজ রোজ এত টাকা কি করিস? সে কথা কালকে বলবো, চলি। বুঝলে বাবা, এই ছেলেকে নিয়ে আর পারি না, কোথায় যায় কি করে কিছুই বুঝতে পারি না। দুদিন পর পর টাকার দরকার হয়, এইভাবে টাকা নষ্ট করলে দুদিনে সব শেষ হয়ে যাবে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, কিছু বলতেও পারি না। তুমি একটু চেষ্টা করে দেখো না বাবা, ওকে ভালো পথে আনতে পারো কিনা। ফিরোজাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। ফিরোজা, ফিরোজা, ফিরোজ, তোর মতো একটা জায়ান্ট লেডি কিলার সে পাল্লাই পড়লো কিনা একটা বাজে মেয়ের সঙ্গে? বলি ওর মধ্যে কি দেখেছিস রে? ওর দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? নায়কের প্রতি নায়িকার আকর্ষণ। ইয়েস, হোয়াট হোয়াট হোয়াট? এখানে মুনির নায়ক আর নায়িকা ফিরোজা নেই, শুধু ভিলেন। আমাদের মধ্যে একজনাকে ভিলেন হতে আছে। হলাম ভিলেন নায়িকাকে একাতে অ্যাটাক করবে। বেশ, অমনি হিরো মানে আমাদের নায়ক সেখানে উপস্থিত থেকে ভিলেনকে করবে ধোলাই। দিল ধোলাই, বাস বাস। হ্যাঁ ঠিক আছে। তারপর তারপরে কাট কাট টু দি নেক্সট সিকোয়েন্স। কি চান আপনি? না মানে আমি তো আপনার গায়ের উপরে পড়িনি। কি বললেন? গায়ের উপর পড়বেন? বাড়িতে কি মা বোন নেই আপনার? অসভ্য কথা কার? কি হয়েছে ভাই? ও আপা, ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইসলামী? মার মার চালাতে মার মারবেন না, মার চালাতে মারবেন না বলছি। হাগো হা, শিকল তো নষ্ট হয়ে গেল যে। কো আবে পুলিশ দিন রাম দাদা মগের মুলুক পেয়েছে না, দেখাচ্ছি মজা। চল বেটা চল থানায় চল, আপনি আসুন সঙ্গে। আমি? হ্যাঁ, এর একটা বিহিত হওয়া দরকার। থানায় নিয়ে যান বেটা, জেলের ঘানি গড়িয়ে আসো। আপনি গাড়িতে বসুন, বেরোন আপনি। বলছিলাম কি, থানায় নিয়ে গিয়ে শুধু শুধু একটা ঝামেলা। আপনি ভদ্রলোকের মেয়ে, তাছাড়া মাপটা তো আর কম খায়নি, শাস্তি যা হবার তা তো হয়েই গেছে। থানায় না নিয়ে গিয়ে বরং চোখে নামিয়ে দিই, কেমন? তাই দি, আমিও তাই ভাবছিলাম। নাম নাম বেটা ছিল নাম, বেরো, এখনো বসে আছে, বেরো বেরো। আমি আসতেই চাইনি, ফের যদি কখনো দেখেছি মেরে হাড় গুঁড়ো করে দেবো। যা এখানে নামিয়ে দিচ্ছ, এত দূর হেঁটে যাব। কি হবে, আমি হেঁটে যাবো না বেটা লাশে। যা যা, আমি তাহলে নেমে যাই। সে কি, আপনি নামবেন কেন?
চলুন আপনাকে পৌঁছে দিই। তা সত্যি বাবা, তুমি না থাকলে যে কি হতো। তিনকাল যা পড়েছে মেয়েদের রাস্তাঘাটে চলাও মুশকিল। তোমার নামটা যেন কি বললে? জি মনির। মনির? তা বাবা মনির, কাছে যখন থাকো মাঝে মাঝে এসো। আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছে আমার অনেক দিনের, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তা এখন তো হলো, তুমি এলে আমি খুব খুশি হব। এবার তাহলে আসি। তুই যখন ওদের বাড়ি থেকে ফিরছিলি তখন নায়িকা কোথায় ছিল? কেন এক্সাক্ট টাইমিংটা আমার জানা দরকার। আমি তার পেছন ফিরে তাকাইনি, কতক্ষণ তা আমি কি করে জানবো? বন্ধুগণ এসো, আজকের এই রমণীয় মুহূর্তে আমাদের নতুন বান্ধবী হাস্য পান করি। বারে বারে কে যেন ডাক আমার, বারে বারে কে কে কি ব্যাপার আনোয়ার সাহেব, আপনি এখনো ঘুমননি? আমি আপনার জন্য জেগে আছি। আমার জন্য কেন? এত রাত পর্যন্ত বাইরে থাকাটা কি ভালো? দেখুন আনোয়ার সাহেব, ফর ইয়োর ইনফরমেশন, আমার ভালো মন্দ আমি ভালো বুঝি। সুতরাং বারদার আপনি আমাকে কোনোদিন উপদেশ দিতে আসবেন না, আমি অসহ্য করব না, কারণ এ বাড়ির মালিক আমি, আপনি নন। আমাকে উপদেশ দিতে আস। এই যে বাবা আনোয়ার, আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় মা? মনিরের বিয়ের ব্যাপারে একটা মেয়ে দেখার কথা হয়েছিল, ওরা খবর পাঠিয়েছে। হ্যাঁ মা, তাই করুন, তাড়াতাড়ি ওর বিয়েটা দিতে পারলেই ভালো। আমিও তাই চাইছি, মেয়ে পছন্দ হলে এবার আর দেরি করব না। আমার মন বলছে নিশ্চয়ই আপনার পছন্দ হবে। দোয়া করো বাবা। আমারও মা ছাড়া কেউ নেই। মাকে তো দেখলাম না আমাদের নতুন বাড়িতে। আপনার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন? নিশ্চয়ই দেব, কিন্তু একটা মুশকিল হতে পারে। মুশকিল? কাউকে ভালো লাগলে মা কিন্তু তাকে নিজের কাছে রেখে দেন। বলেছিলাম না মা, পছন্দ আপনার হবেই। তুমি দেখলেও হতো বাবা, মেয়ে তো অনেকেই দেখলাম কিন্তু এমনটি আর চোখে পড়েনি, তাই একেবারে পাকা কথাই দিয়ে এলাম। ভালোই করেছেন, কিন্তু মুনির রাজি হবে তো? না বিয়ে আমি করব না। আমি তো পাকা কথা দিয়ে এসেছি বাবা। আমাকে জিজ্ঞেস না করে কেন কথা দিতে গেলে? মেয়ে দেখলে তোরও পছন্দ হবে। বললাম তো হেরি আমি করব না। মুনির, তোর জন্য লোকের কাছে আমি মিথ্যাবাদী হব? আমি তো কারো কাছে যেতে বলিনি মা। তাহলে তুই আমার কথা শুনবি না? না। বেশ, তাহলে তুইও জেনে রাখ, এই বিয়ে না হলে আমার সমস্ত সম্পত্তির এক কানা করেও তুই পাবি না। আমি সব এতিমখানায় লিখে দেবো। তাই যাও, সম্পত্তির লোভ দেখে আমাকে বিয়েতে রাজি করাতে চাও? তাহলে তুমি শুনে রাখো মা, তোমার সম্পত্তির কোনো দরকার নেই আমার। কি বলছিস তুই?
চিনি না জানি না কোথাকার একটা মেয়ে তাকে আমি। আরে সেইখানে তো সিকুয়েল, একটা চমৎকার সাসপেন্স। ও একবার হয়ে গেলে কেড়বে কেড়বে সবই জানতে পারবি। বিয়েটা করে ফেল চান, সম্পত্তি হাতছাড়া করাটা কি উচিত হবে? দেখ মনির, দুনিয়াটা বড় কঠিন, টাকা ছাড়া সবই অচল। কিন্তু এতে কোনো কিন্তু নেই বন্ধু। মুনিরের উপর রাগ করে না খেয়ে থাকবেন তা কি করে হয় মা? না বাবা, আমার আর বেঁচে থাকার কোনো স্বাধী নেই। ভেবেছিলাম ওর বিয়েটা দিতে পারলে হয়তো ওকে ঘরে বাঁধতে পারব, তা যখন হবার নয় তখন আর কোন আশায় বেঁচে থাকবো বলতে পারো বাবা? মার জন্য তোমার এতটুকু মায়া হয় না মুনির? কাল সকাল থেকে উনি কিছুই খাননি, এভাবে কি মানুষ বাঁচতে পারে? সামান্য একটা জিদের জন্য মাকে মেরে ফেলতে চাও? হঠাৎ করে উনি যদি হার্ট ফেল করেন। আমি বিয়ে করলে মা বেঁচে যাবেন? হ্যাঁ মনির, শুধু মাই নয় আমিও খুশি হব। বেশ, তোমরা সবাই যদি খুশি হও আমি এ বিয়েতে রাজি। মুনির! হ্যাঁ, শুধু মাকে খুশি করার জন্যই আমি এ বিয়েতে রাজি হলাম। আজ থেকে ওর সম্পূর্ণ ভার তোমার উপর। মা মরা মেয়ে অনেক কষ্ট করে বুকে ধরে মানুষ করেছি, আজ থেকে তুমি ওর সব বাবা। একটু সাবধানে নামতে হয় স্যার, যে পিছলা সিঁড়ি। খুশির দিনে আমি কি শুয়ে থাকতে পারি মা? বউ দেখবে না? নিশ্চয় দেখবো মা, এসো চলুন। তোমাকে ঘরে রেখে আসি, এই মেয়েরা তোমরা যাও তো সামনে দিয়ে দাও।
মিনা, শুধু মাকে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমার দিক থেকে তুমি মুক্ত, কারণ আমার হৃদয়ে যার ছবি আঁকা সে আর একজনের। বিশ্বাস করো, শুধু মাকে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমার হৃদয়ে যার ছবি আঁকা সে আর একজনের। বিশ্বাস করো, শুধু মাকে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমার হৃদয়ে যার ছবি আঁকা সে আর একজনের। কারণ আমার হৃদয়ে যার ছবি আঁকা সে আর একজনের। হৃদয়ে আকাশে ছবি সেদিন আমার গতি ছবি, ঝড়ে তাই হারালো একদিন হৃদয়ে আকাশে ছবি সেদিন আমার গতি ছবি, ঝড়ে তাই হারালো একদিন হৃদয়ে আকাশে ছবি। সবে ভুল সকলি মিছে পাশানে সেধেছি, সবে ভুল সকলি মিছে পাশানে সেধেছি, মালাতে ছিল যে কাঁটা বুকে তাই বিঁধেছি, ছলনার আলেয়া যেন আধারে ভুল শুধু দিন হৃদয়ে আকাশে ছবি। বাসনার আগুনে জ্বলে সমুখে গাবনা, বাসনার আগুনে জ্বলে সমুখে গাবনা, তোমারই স্বপ্নে সুখে বাধায়ার হব না, আমি যাই সুদূরে চলে সুখের তুমি চিরদিন হৃদয়ে আকাশে ছবি সেদিন আমার প্রতি ছবি, ঝড়ে তাই হারালো একদিন হৃদয়ে আকাশে ছবি। মনের এখনো ঘুম থেকে ওঠেনি? উনি তো রাতে বাড়ি ফেরেননি, সে কি কথা? কেমন আছেন বিয়ান সাহেবা? ভালো, আপনি ভালো তো? আপনাদের দোয়া। বৌমা, তোমার আব্বাকে নিয়ে ঘরে বসতে দাও, আমি আসছি। কেমন আছিস মা? আমি যে আনোয়ার মরে গেছে বলে আপনি জানেন, সেই আনোয়ারই আজ আপনার সামনে দাঁড়িয়ে। তুমি তুমি আমি মরে গেছি এ কথা আপনাকে কে বলেছিল?
আমি মিনাকে আমার হাতে নাইবা দিতেন, কিন্তু এত বড় মিথ্যার আশ্রয় আপনি কেন নিলেন? আব্বাকে হারিয়েছি, মাও আমাকে ছেড়ে চলে গেছে, আপনারাই ছিলেন বড় আপনজন, কিন্তু কিন্তু আমি এতটা ভাবতে পারিনি। আনোয়ার, না না, আনোয়ার বেঁচে নেই। যে আনোয়ার মরে গেছে বলে জানেন? সে মরে গেছে, সে আর বেঁচে নেই। আমি ভাবতেও পারিনি আব্বা, যে এত বড় মিথ্যে কথা তুমি কি করে বললে, কি করে বললে। ও তো বাইরে গেছে। আর মনি কিন্তু কুমিল্লা গেছেন। কুমিল্লা কেন? তা তো কিছু বলে যাননি। ও একাই গেছে? না, সঙ্গে একজন মেয়ে ছিল। ছিল তাকে তুই চিনিস? চিনব না কেন, এই তো দুই তিনটা বাড়ি পরেই থাকে, আর মাঝে মাঝে আসেও এখানে। মা। কি বাবা? একটা কথা বলতে এসেছিলাম, আপনি আমার জন্য অনেক করেছেন, রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছেন, আপনাদের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না মা। মায়ের ঋণ কি কোনো সন্তান পারে শোধ করতে পাগল ছেলে? তা হঠাৎ এসব কথা বলছো কেন বাবা? মা, এবার আমাকে বিদায় দিন, আমি এখান থেকে চলে যেতে চাই। আনোয়ার। হ্যাঁ মা, আপনাদের এই সুখী সুন্দর সংসারের মাঝে আমার মতো এক পঙ্গুর অবস্থান শুধু অসুন্দরকেই মনে করিয়ে দেয় মা, এবং সেটা আপনারা সহ্য করতে পারলেও আমি সহ্য করতে পারছি না মা, আমি এখান থেকে চলে যেতে চাই। না, কোথাও তুমি যাবে না, এখানেই থাকবে তুমি। মায়ের মনে দুঃখ দিয়ে যেখানে তুমি যাও না কেন, শান্তি খুঁজে পাবে না। তুমি তোমার ঘরে যাও। আমি এসেছি বলে কি তুমি চলে যাচ্ছ? না মিনা, তোমাকে সুখী করার জন্য আমাকে চলে যেতে হবে, তোমার পথ আর আমার পথ যাচ ভিন্ন মিনা। প্রেম নিষ্ঠুর তাই না? একজনের হৃদয়কে উপড়ে অনায়াসে আরেকজনকে অকাতরে বিলিয়ে দেয়। হয়তো হবে, কিন্তু আব্বা যে বলল তুমি মরে গেছি, এছাড়া তুমি কিভাবে বলতে পারতেন একজন অসহায় পঙ্গুর হাতে মেয়েকে তুলে দেওয়াচ্ছে? তাকে মৃত ভাবাই অনেক ভালো মনে করেছিলেন। কি হয়ে গেল? তাই ঠিক করেছি, এখান থেকে চলে যাব, তোমার নতুন জীবনে আমার উপস্থিতি শুধু অশান্তি ডেকে আনবে মিনা। মনে করো, মনে করো এতদিন যেটা জেনে এসেছো সেটাই সত্যি, তোমার আলু মরে গেছে। না না না, আমি তোমাকে যেতে দেব না। তাতে শুধু দুঃখ বাড়বে মিনা। তোমাকে ছেড়ে সুখ আমি চাই না মিনা, তোমার কাছে আর কিছুই চাই না। তোমাকে কাছে রেখে একটু সেবা করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না। এ যে আমার অনেক দিনের সাথ। না মিনা, আমি এরপরও চলে গেলে
আমি আমার মরা বোন দেখবে। ওই মেয়েটা উনি ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমি যাবো। কে তুমি? আমি? হ্যাঁ, দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হয়। আমার ছেলের পিছনে লেগেছো কেন? আমি আপনার ছেলের পেছনে? হাত আর নাকামো করতে হবে না। তুমি কি জানো না আমার ছেলে বিবাহিত? বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, সে বিবাহিত। ও, তুমি ভেবেছো ছলনার আশ্রয় নিয়ে আমার ছেলেকে বিয়ে করে আমার এই সমস্ত সম্পত্তির অধিকারী হবে? না, আমি আমি কিছু টাকা। বলো বলো, কত টাকার তোমার প্রয়োজন? 10,000, 20,000, 50,000, বলো আরো কি চাও তুমি? তবু তুমি আমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিও না। সে আমার একমাত্র সন্তান, আমি তার মা। তুমি তাকে ইচ্ছে করলে ছিনিয়ে নিতে পারো না, আর সে অধিকারও তোমার নেই। দোহাই মা, দোহাই আপনার, অমন করে আমায় অপবাদ দেবেন না। আমি আমি মুক্তি পেতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি আর এখানে এসো না মুনির। ফিরোজা, তুমি বাড়ি ফিরে যাও। এ কথা কেন বলছো ফিরোজা? ঘরে তোমার মা রয়েছে, তোমার বউ রয়েছে, বউকে ঘরে রেখে এভাবে তোমার বাইরে রাত কাটানো উচিত নয়। এসব কথা তোমাকে কে বলেছে? যে বলুক, কথাগুলো তো মিথ্যে নয়। বিয়ে একটা করেছি আমি, তবে সেটা আমার ইচ্ছার বিরুদ্ধে। বিশ্বাস করো ফিরোজা, তা শুধু মায়ের খুশির জন্য। তবু সে তোমার বউ, তার প্রতি তোমার কর্তব্য রয়েছে। নিজের প্রতি অবিচার করে কর্তব্য পালন করতে আমি চাই না ফিরোজা। আমি আমি যে তোমাকেই ভালোবাসি। তবে তাকে বিয়ে করলে কেন? তার জীবনটা নষ্ট করে দিবার কি অধিকার তোমার আছে? তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। ফিরোজা, আমার কথা শোনো ফিরোজা। না, তোমার কোনো কথা শুনবো না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। কোথাও যাবি তো? না, চলো তোমাকে ঘরে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো মিনা। চুপ করো তো, চলো আমার সঙ্গে এসো। আপা মনি? বাবা, ভাইজান কাল সারারাত মদ খেয়েছেন, এখনো খাচ্ছেন, মানা করলে কিছুতেই শুনছে না। আপনাকে একবার যেতে হবে আপা মনি। কেন, আমি কি করব? আমাকে বলতে এসেছো কেন? আমি তার কে? মায়ের কথার চেয়ে আপনার কথা উনি বেশি শোনেন। আপনার কথাতেই উনি একবার মদ খাওয়া ছেড়েছিলেন। আপনি গিয়ে যদি একবার বলেন তবে তিনি আর মদ খাবেন না। আমি আবার মদ খাচ্ছি, আবার আমি খারাপ হয়ে গেছি। আমার উপর রাগ করে তুমি নিজের সর্বনাশ করছো মনি। এর জন্য তুমি তুমি দায়ী। তুমি আমাকে ভালোবাসো দিলে না? না, তোমার পায়ে পড়ি। তুমি আর এভাবে নিজের সর্বনাশ করো না। তাহলে কথা দাও, তুমি আর আমাকে দূরে সরিয়ে দেবে না? তোমাকে দূরে সরিয়ে আমিও কি কম শাস্তি পাচ্ছি? তুমি ইচ্ছে করে নিজেকে শাস্তি দিচ্ছ ফিরোজা। আমার সুখ কেড়ে নিয়ে তুমি নিজেও সুখী হতে পারবে না। আমাকে সুখী দেখতে চাও মনি? তোমার সুখের জন্য আমি আমার সব কিছু ত্যাগ করতে পারি ফিরোজা। সব কিছু?
সব কিছু বলো, কি চাও তুমি বলো। তাহলে তাহলে কথা দাও, কোনদিন আর মদ স্পর্শ করবে না, কোনদিন বউয়ের কাছ থেকে দূরে সরে থাকবে না, কোনদিন মায়ের মনে কষ্ট দেবে না। কথা দাও, কথা দাও মনি। কিভাবে ফিরোজা বলো, ফিরোজা বলো। আমি সুখী হব, আমি খুব সুখী হব। বেশ, তাই হবে, তাই হবে। পুরনো স্মৃতিকে আবার নতুন করে জাগিয়ে তুলো না মিনা, সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করো। আর বার চেষ্টা করেও তো নিজেকে বোঝাতে। একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজও বাসি, তবে 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 সেটা মনির ভাই বউ হিসাবে, অন্য কিছু নয়। তুমি তুমি এখান থেকে চলে যাও মিনা, এখান থেকে চলে যাও, চলে যাও। কি কথা বলছিস? আনার আমার ছেলে চেয়েও বেশি বেয়াদবি, মাফ করবেন মা। বেশ কদিন নিজের চোখে দেখে ফেললাম কি না, তাই কথাটা না বলে পারলাম না। যাও নিজের কাজ করো গে। বেশ কয়েকদিন নিজের চোখে দেখে ফেললাম কি না, তাই কথাটা না বলে পারলাম না। ঘুম আমার আসে না অনেক দিন। তা তুমি ঘুমোনি কেন? আমরা দুজন জীবনের দুই প্রান্তে, আমাদের উত্তর এখন সম্ভব না মিনা। ভালোবাসার পৃথিবীতে অনেক কিছুই সম্ভব আনু। মিনা বিশ্বাস করো আনু, চলে পুড়ে আমি খাক হয়ে আছি। চলে পুড়েই তো সোনা খাঁটি হয়। কি বলছো তুমি? বলছি মিনা করার সূক্ষ্ম কাজের আড়ালে আসল সোনাটা চাপা পড়ে যায়। মানে? মানেটা খুব সোজা, আমার মায়ের চেয়ে বেশি স্নেহ দিয়ে আজ যিনি আমাকে ঘিরে রেখেছেন, আজ তুমি তারই পুত্রবধূ। হ্যাঁ, আমার স্বপ্নে দেখা খাঁটি সোনা হারিয়ে গেছে চিরদিনের জন্য। না, সে হারিয়ে যায়নি, যাবেও না কোনোদিন। তুমি বিশ্বাস করো আনু, সে আজও আমায় স্পর্শ করেনি। আমি আমি তোমারই আছি মিনা। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি শুধু বলো, তুমি যা হারিয়েছো তা তুমি ফিরে পেতে চাও কি না? না না, চাই না। ওটা আমার দহন জ্বালা, ওগুলো আমার হৃদয়টা রক্তাক্ত, তবু তবু তাকে আমি ঠকাতে পারবো না। কাকে কাকে ঠকাতে পারবে না? মাকে, যিনি আমাকে মায়ের মতো মমতা দিয়ে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন। তিনি আশ্রয় না দিলে আমার পঙ্গু জীবনটা। ও, তাহলে তুমি এই অজুহাত দিয়ে আমাকে দূরে সরিয়ে দিতে চাও? না, এ আমার অজুহাত নয়, এ তোমার মঙ্গলের জন্য। মঙ্গল মঙ্গল, আমার মঙ্গল আমি ভালো বুঝি না। বোঝো না, ভালোবাসার অঞ্জন তোমাকে অন্ধ করে দিয়েছে। তাহলে ভালোবাসাকে এভাবে কোরবানি দে।
প্রয়োজন হলে অন্ধ ভালোবাসাকে কোরবানি দেওয়া যায়, কিন্তু মায়ের স্নেহ আর বিশ্বাসের সঙ্গে বেইমানি করা চলে না। এই তোমার শেষ কথা? আমিনা, এই আমার শেষ কথা। তুমি নিষ্ঠুর প্রতারক। তুমি আমায় আঘাত দিতে পারো, কিন্তু আমার আদর্শ থেকে এক বিন্দু সরাতে পারবে না। রাত অনেক হলো মিনা, তুমি আর আমাকে অন্ধকারে নামিও না। তুমি যাও, চলে যাও এখান থেকে। আমি যাচ্ছি, আর কোনো দিনই তোমার অন্ধকারে নামাতে আমি আসব না। যদি পারো ক্ষমা করে দিও। আনোয়ার, হাত আর মা বলতে হবে না, এই জন্যই কি রাস্তা থেকে কুড়িয়ে এনে তোমাকে আশ্রয় দিয়েছিলাম? ছি ছি, এত নিচে লেগে গেছো তুমি, আমাকে মা ডেকে আমারই সর্বনাশ করতে উঠে পড়ে লেগে গেছো। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না মা। চুপ, নিজে চোখে না দেখে হয়তো বিশ্বাস করতাম না, এখন দেখছি আমি না ঠিকই বলেছি। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও, তোমার মন যেন আমাকে জীবনে দেখতে না হয়। Thank you.
তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও মিনা। আনু ভাই। কি মিনা? আমি ফিরোজা। আনু ভাই। ফিরোজা, তুমি এখানে? এটা যে আমাদের বাড়ি, তোমাকে চাচা নিয়ে এসেছিল, তুমি হঠাৎ রাস্তায় পড়ে গিয়েছিলে। আবার অ্যাক্সিডেন্ট? আমি এখনো বেঁচে আছি ফিরোজা, এত লোকে মরে আমার কেন মরণ হয় না ফিরোজা? তুমি মিনাকে ডাকছিলে, সে কোথায়? মিনা, মিনা, মিনা এখন? কি বলছিস সই? হ্যাঁ সই, অবস্থা খুবই খারাপ, বারবার শুধু তোর নামই করছে। ওরে অবস্থার জন্য আমি তো দায়ী, আমারই জন্য কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তুই যাবি সই? হ্যাঁ আমাকে যেতেই হবে, আমি যাবো সই, চল আমাকে নিয়ে চল। হ্যাঁ মা, কোথায় যাচ্ছ? আনু ভাইয়ের কাছে। আনু ভাইয়ের কাছে? তুমি এখানে কেন? ও আমাকে নিতে এসছে। আমি চাই না। এ কথা মুখে আনতে তোমার লজ্জা করলো না? তুমি না এবারই বউ? জানি মা এটা অন্যায়, আনু ভাই আজ আমার জন্য মরতে বসেছে, আমি ছাড়া তার চেয়ে আর কেউ নেই, আমাকে বাধা দেবেন না মা। না মা। হ্যাঁ, ঘাটে অঘাটে কে কোথায় মরতে বসেছে তাকে দেখতে যাওয়ার জন্য তুমি এবারই বউ হয়ে আসেনি। তোমার না থাকতে পারে, কিন্তু এবারই মান মর্যাদা বলে একটা কিছু আছে, সেটা ভুলে যেও না। কিন্তু আপনাদের মান মর্যাদার দিকে তাকিয়ে আমার সর্বস্ব হারিয়ে আমি নিঃস্ব হতে পারবো না মা, যেতে আমাকে হবে। তুমি ভুলে যাচ্ছ বৌমা, তোমার স্বামী আছে, সংসার আছে, একটা রাস্তার লোকের জন্য তাদের মুখে কালি মেখে দিতে চাও, এত নিচে নেমে গেছো তুমি। মা, যদি যেতেই চাও তবে মনে রেখো এ বাড়ির দরজা তোমার সামনে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, হাজার মাথা কুটলেও এ বাড়িতে তোমার আর ঠাই হবে না। তাই হোক মা, তবু তবু আমাকে যেতেই হবে, আমার জীবনের সব কিছুর বিনিময়ে হলেও আমাকে যেতেই হবে। আর ফিরোজা, আনু ভাই। কে, কেন এসেছো? কে বলেছে তোমাকে এখানে আসতে? কথা দিয়েছিলে না আমাকে ছেড়ে যাবে না, তবে কেন চলে এলে? এত করেও কি তোমার মন ভরলো না? আমাকে আর কত দুঃখ দেবে, কত অপমান করবে আমায়? আমায় কি একটু শান্তিতে মরতে দেবে না? না না, ও কথা বলো না, আমি তোমাকে মরতে দেব না, আমি কিছুতেই তোমাকে মরতে দেব না। তুমি ফিরে যাও মিনা। কোথায় যাব? তোমার বাড়িতে, যেখানে তোমার অধিকার আছে। তোমার কাছে কি আমার কোনো অধিকার নেই? না, নেই। আমি যে তোমার জন্য সব কিছু ত্যাগ করে এসেছি। কি কি বললে? আনু ভাই, আমি তোমার কাছে থাকবো, তোমার সেবা করব। মিনা, ছি ছি ছি, এসব কেন করতে গেলে তুমি? তোমাকে কে বলেছিল এখানে আসতে? সেবা, আমি চাই না কারো সেবা,
তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে তাড়িয়ে দিও না আনু ভাই, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার যে আর কেউই নেই। যেখানে খুশি তোমার যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। তুমি বলছো আনু ভাই, আমি চলে যাব তোমার চোখের সামনে থেকে। তাই হবে, আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে চলে যাব। মিনা, না না মিনা, 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 মিনা। আপনার ছেলের বউকে ঘরে তুলে নিন মা। তোমার ছোট ছেলের বউকে ঘরে তুলে নাও। হ্যাঁ মা। আর এই বিয়ের মীমাংসার জন্য আমি তালাকনামাটা নিয়ে এসেছি। তোমার ছোট ছেলের বউ, তুমি না বলেছিলে তোমার দুই ছেলে, আমরা দুই ভাই, দুটি আশা। তোমাদের জায়গা ওখানে নয়, এখানে। মনির, চোখ, কোনো কথা নয়, বড় ভাই নাম ধরে ডাকতে নেই। ভাইয়া, ভাইয়া, আনোয়ার, ভাইয়া, ভাইয়া। মনির, কি মা? এদিকে আয়। চলো বৌমা ঘরে চলো। ছবি সেজে গো তোমার প্রতি ছবি, মুছে আর যাবে না তুমি ভাই আকাশে ছবি, সেজে গো তোমার প্রতি ছবি, মুছে আর যাবে না তুমি ভাই আকাশে ছবি। Thank you.
ছেলের